এইবার বিজেপির পক্ষত জামাত ই উলেমা ই হিন্দ মুসলমান সমাজক বিজেপিক ভোট দিয়ার আহ্বান সংগঠন এই লোকসভা সমষ্টিপুর যাতে আমি ভারতীয় জনতা পার্টির মিত্র দল সমূহ প্রার্থীক জিকাই আনিব পারো তারে আহ্বান করেছো বিজেপিক ভোট দিয়ার বাবে একাংশ দল সংগঠনে মুসলমানক ভাবুকি দিয়ার অভিযোগ প্রথম আর দ্বিতীয় পর্যায়ের পিছত রাজ্য তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের বতাহক্রমে গরম হয়ে পড়েছে সাত মেত চারি সমষ্টিত হবলগিয়া ভোট গ্রহণত মুসলমান সমাজক বিজেপি মিত্রজোঁটক ভোট দিয়ার বাবে আহ্বান জানাইছে জামাত ই উলেমা ই হিন্দ আমি সিদ্ধান্ত লৈছো যে এইবার আমি ভারতীয় জনতা পার্টি আর তার সহযোগী দল সমূহের পক্ষ থাকিম অসমত বিজেপি সরকারের দিনত সামগ্রিক উন্নয়ন হওয়ার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জামাত উলেমা ই হিন্দে বিশেষকৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত বদরুদ্দিন আজমলক পরাজিত করবলে আহ্বান জামাত ই উলেমা ই হিন্দর আজমলের বিপক্ষে মিত্রজোঁটৰ পার্টি জয়ী করবলে আহ্বান মুসলিম সংগঠনের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যে বিকাশ আর উন্নয়নের যে যাত্রা আরম্ভ করেছে এই বিকাশ আর উন্নয়নের যাত্রা তেওঁর লগ দিবলৈ তেওঁর লগত থাকিবলৈ যিদরে বিগত দুটা ফেজত নির্বাচনত মুসলমান সকল অংশগ্রহণ করেছে অন্তিম পর্যায়ত যাতে আমি মুসলমান সকল ভয় পাবো কি পরোয়া নকরি আমি ভারতীয় জনতা পার্টির আর এইটোর মিত্র দলের মনোনীত প্রার্থী সকল ভোট দিবলৈ আমি আহ্বান জানাইছো ধুবুরীর আরডিএফর প্রার্থী তথা সাংসদ বদরুদ্দিন আজমলক মুসলমানে ভোট দিলেও কেন্দ্রত পুনর্বার মোদী সরকারে হব বলে দাবি সংগঠনটির প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের কেবাটাও লোকসভা সমষ্টিত মুসলমান সমাজে বিজেপিক ভোট দিয়ার বাবে দল সংগঠনে ভাবুকি প্রদান করার অভিযোগ তুলিছে জামাত উলেমা ই হিন্দে এই সিদ্ধান্ত লওয়ার পিছত কিছু কংগ্রেসী মৌলানা সকল জাঙ্গুর খাই উঠিছে ইহতে এই কুটিল ষড়যন্ত্র আর আমার বদনাম করে আছে জামাত ই উলেমা ই হিন্দর এই আহ্বানের পাশতেই সংখ্যালঘু ভোটারে বিজেপির পক্ষত ভোটদান করবনে নাই সেয়া সময়তে স্পষ্ট হব হীরক জ্যোতি মালাকর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট এইবার বিজেপির পক্ষত জামাত ই উলেমা ই হিন্দ মুসলমান সমাজক বিজেপিক ভোট দিয়ার আহ্বান সংগঠনটি এই লোকসভা সমষ্টিপুর যাতে আমি ভারতীয় জনতা পার্টির মিত্র দল সমূহের প্রার্থীক জিকাই আনিব পারো তারে আহ্বান করেছো বিজেপিক ভোট দিয়ার বাবে একাংশ দল সংগঠনে মুসলমানক ভাবুকি দিয়ার অভিযোগ প্রথম আর দ্বিতীয় পর্যায়ের পিছত রাজ্য তৃতীয় পর্যায়ের ভোট গ্রহণের বতাহক্রমে গরম হয়ে পড়েছে সাত মেত চারি সমষ্টিত হবলগিয়া ভোট গ্রহণত মুসলমান সমাজক বিজেপি মিত্রজোঁটক ভোট দিয়ার বাবে আহ্বান জানাইছে জামাত ই উলেমা ই হিন্দ আমি সিদ্ধান্ত লৈছো যে এইবার আমি ভারতীয় জনতা পার্টি আর তার সহযোগী দল সমূহের পক্ষ থাকিম অসমত বিজেপি সরকারের দিনত সামগ্রিক উন্নয়ন হওয়ার বাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জামাত উলেমা ই হিন্দে বিশেষকৈ দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত বদরুদ্দিন আজমলক পরাজিত করবলে আহ্বান জামাত ই উলেমা ই হিন্দর আজমলের বিপক্ষে মিত্রজোঁটৰ পার্টি জয়ী করবলে আহ্বান মুসলিম সংগঠনের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত যে বিকাশ আর উন্নয়নের যে যাত্রা আরম্ভ করেছে এই বিকাশ আর উন্নয়নের যাত্রা তেওঁর লগ দিবলৈ তেওঁর লগত থাকিবলৈ যিদরে বিগত দুটা ফেজত নির্বাচনত মুসলমান সকল অংশগ্রহণ করেছে অন্তিম পর্যায়ত যাতে আমি মুসলমান সকল ভয় পাবো কি পরোয়া নকরি আমি ভারতীয় জনতা পার্টির আর এইটোর মিত্র দলের মনোনীত প্রার্থী সকল ভোট দিবলৈ আমি আহ্বান জানাইছো ধুবুরীর আরডিএফর প্রার্থী তথা সাংসদ বদরুদ্দিন আজমলক মুসলমানে ভোট দিলেও কেন্দ্রত পুনর্বার মোদী সরকারে হব বলে দাবি সংগঠনটির প্রথম আর দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের কেবাটাও লোকসভা সমষ্টিত মুসলমান সমাজে বিজেপিক ভোট দিয়ার বাবে দল সংগঠনে ভাবুকি প্রদান করার অভিযোগ তুলিছে জামাত উলেমা ই হিন্দে এই সিদ্ধান্ত লওয়ার পিছত কিছু কংগ্রেসী মৌলানা সকল জাঙ্গুর খাই উঠিছে ইহতে এই কুটিল ষড়যন্ত্র আর আমার বদনাম করে আছে জামাত ই উলেমা ই হিন্দর এই আহ্বানের পাশতেই সংখ্যালঘু ভোটারে বিজেপির পক্ষত ভোটদান করবনে নাই সেয়া সময়তে স্পষ্ট হব
হীরকজ্যোতি মালাকৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।